হ্যালো বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিও নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঁধাকপির তরকারি, আর নিরামিষভাবে আমি এই বাঁধাকপির তরকারিটা রান্না করব। ঠাকুরের ভোগে অথবা আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রকম বাঁধাকপি লুচি পরোটা গরম ভাতের সঙ্গে আর খিচুড়ির সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, আর দুটো বাঁধাকপি নিয়েছি আমি ছোট সাইজের, আর মিহি করে কুচিয়ে নিয়েছি, আর নতুন বাঁধাকপি এটা। এখানে নিয়েছি আলু, আলু ডুমু করে কেটে নিয়েছি, নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম করে নিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে রাখব। অল্প সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প সামান্য নুন। এবার আলুটাকে লাল করে ভেজে তুলতে হবে। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর যেহেতু নতুন বাঁধাকপি তাই আমি এটা আগে ভাপিয়ে নিলাম না, আর পুরনো বাঁধাকপি হলে কিন্তু ভাপিয়ে নিতে হবে একটু। আর এখানে আমি ওই তেলেতে দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। জিরে ফোড়ন দিয়ে আমরা কিন্তু সবাই বাঁধাকপি খেয়ে থাকি, কিন্তু পাঁচফোড়ন দিয়ে আপনারা বাঁধাকপিটা ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় কিন্তু এটা খেতে। আর যেহেতু যখন ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে মশলা অ্যাড করব। গ্যাসটাকে কম করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আদা পেস্ট, আর এখানে দিয়ে দিলাম আমি অল্প সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প সামান্য জল। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসার আগ অব্দি। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেলটা এরকম উপরে চলে আসবে, তখন আমি এখানে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আগেই আমি বললাম এটা আমার নতুন বাঁধাকপি বলে আমি এটাকে ভাপিয়ে নিলাম না, আর যদি পুরনো বাঁধাকপি হয় তাহলে কিন্তু আপনারা একটু ভাপিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। এখন আমি এতে দিয়ে দেব হাফ কাপ মতো জল। এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট রান্না করে নেওয়ার পর বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে, আর এই জলেতেই কিন্তু বাঁধাকপিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিলিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আবার একটু মিলিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আলুটা সিদ্ধ হওয়ার আগ অব্দি সুন্দর করে রান্না করে নিতে হবে।
দেখুন বাঁধাকপিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, যেহেতু নতুন বাঁধাকপি তাই এটা সেদ্ধ হতে খুবই কম টাইম লাগবে, আর খেতেও খুব দুর্দান্ত হয়। এই নতুন সিজনের নতুন যে বাঁধাকপিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এবার নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। দিয়ে দেব চিনি, এখানে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আর বাঁধাকপির তরকারি একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দেব এখানে 1/2 চামচ ঘি, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একদম জলটাকে শুকিয়ে আসার আগ অব্দি এটাকে রান্না করে নিতে হবে। আর বাঁধাকপির তরকারি কিন্তু শুকনোই হয়, একদম ভাজা ভাজা করে আমি এটাকে রান্না করব। দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার কিন্তু ঝোলটা শুকিয়ে এসছে, আর বাঁধাকপিটাও সুন্দর ভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। অসাধারণ হয় খেতে এটা গরম ভাতের সঙ্গে। আর এরকম কিন্তু শুকনো করে বাঁধাকপিটা রান্না করতে হবে, আর আপনারা চাইলে এখানে মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বাঁধাকপির তরকারি। আর এটা কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে, লুচি পরোটার সঙ্গে, অথবা পুজোর দিনে যে কোনো পুজোয় ঠাকুরের ভোগেও কিন্তু নিবেদন করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আমার নতুন রান্নার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে একদিন পর পর চলে আসি। আজ তাহলে চলো বন্ধুরা, নতুন কোন রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।